দেখো ক্লাস টুয়ে তোমাদের আগের দিনে ক্লাসে কিছু করানো হয়েছিল, আজকে আমরা একটা নতুন চ্যাপ্টারে যাচ্ছি, নদীর তীরে সভ্যতা। ঠিক আছে, এই নদীর তীরে সভ্যতা বলতে কী বোঝায়? তাহলে মানুষ কি তখন অসভ্য ছিল না পশুদের মতো ছিল? হ্যাঁ, তখন সুপ্রাচীন যুগে মানুষ ছিল কিন্তু পশুদের মতো। তারা নদীতে মুখ দিয়ে জল খেত, কাঁচা মাংস খেত, তারপরে গাছের ফলমূল খেত, পশুদের মতনই গাছের নিচে বা গাছের তলায় তারা বসবাস করত, তারা এইভাবে জীবন যাপন করত। কিন্তু মানুষ যখন কাঁচা মাংসকে পুড়িয়ে খেতে শিখল, চাকার আবিষ্কার করলো এবং তার সঙ্গে কৃষিকাজ শিখল, তাহলে কিন্তু মানুষ তারা সভ্যতার দিকে আস্তে আস্তে দেখতে গেল। ঠিক আছে, তাহলে এই যে সভ্যতা, সভ্যতা মানে কি? সেই যে পুরনো অবস্থা, অর্থাৎ প্রাচীন যুগে যে পশুদের মতো অবস্থা ছিল, তা থেকে যখন মানুষ অন্যান্য পশুদের থেকে উন্নত হলো, অর্থাৎ মানুষের আমরা জানি বুদ্ধি বেশি, তারা বুদ্ধিকে কাজে লাগিয়ে প্রকৃতিকে যখন জয় করতে শিখলো, তখনই মানুষ কিন্তু সভ্য হলো। তাহলে এই সভ্যতাকে আমাদের পৃথিবীতে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে, অর্থাৎ আজ থেকে প্রায় 5000 বছর আগে প্রায় 4টে সভ্যতা সমসাময়িক ছিল। ঠিক আছে, তার মধ্যে যেটা লিখে দেখো, মেসোপটেমিয়া সভ্যতা, এটা বর্তমান ইরাক ওখানে অবস্থিত, এটা হচ্ছে ইউফ্রেটিস ও টাইগ্রিস নদীর তীরে এই সভ্যতাটা গড়ে উঠেছিল। হ্যাঁ, কেন বলি নদীর তীরে কেন সভ্যতা গড়ে উঠেছিল? না, নদীর তীরে যেমন কৃষিকাজ করা যায়, আরেকদিকে ব্যবসা বাণিজ্য বা যোগাযোগ ব্যবস্থা সহজ হয়, পানীয় জল পাওয়া যায়, এর জন্য কিন্তু নদীর তীরে সভ্যতা গড়ে উঠেছিল। আরেকটা হচ্ছে মিশরীয় সভ্যতা, যেটা আফ্রিকা মহাদেশে অবস্থিত, সেটা নীল নদের তীরে গড়ে উঠেছিল। আরেকটা হচ্ছে চীন সভ্যতা, এটা হুয়াংহো ও ইয়াংসিকিয়াং নদীর তীরে গড়ে উঠেছিল। আরেকটা হচ্ছে আমাদের ভারতে অবস্থিত, যেটা হচ্ছে সিন্ধু সভ্যতা, এটা সিন্ধু নদের তীরে গড়ে উঠেছিল। ঠিক আছে, এই সভ্যতাগুলো করানো হলো। তোমরা কিন্তু মডেল যে প্রশ্নগুলো আছে ওইগুলো অবশ্যই অবশ্যই করে করবে, তারপরে এমনি অনুশীলনের প্রশ্নগুলো দেখো বইয়ের মধ্যে আছে, কিছু কিছু করে নেবে, আমি কিছু কিছু করিয়ে দেবো, কিছু কিছু পাঠিয়ে দেবো। ঠিক আছে, আজ এই পর্যন্তই রইলো।